চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া, অপূরণীয় ক্ষতি বলছেন রাজনীতিবিদরা। বিজয় দিবসে উদযাপনে প্রস্তুত জাতি, নতুন সাজে জাতীয় স্মৃতিসৌধ, সাভারে নিরাপত্তা জোরদার। বিপুল মজুদ রেখেই জয়পুরহাট চিনি কলে শুরু হচ্ছে উৎপাদন, 3 মাস বেতন বঞ্চিত শ্রমিক কর্মচারীরা। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর আর নেই। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অনেকদিন ধরেই হৃদরোগ, কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার নামাজে জানাজা বাদ আসর বন্দরনগরীর লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে, পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতির অমোঘ নিয়মে চলে গেলেন চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের 3 বারের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রবার ভোর 4টার দিকে মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম এই কমান্ডার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বন্দরনগর চট্টগ্রামে। প্রিয় নেতার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ভিড় করেন সহযোদ্ধা ও সমর্থকরা। পরে তার মরদেহ বাসভবন চশমা হিলে নেওয়া হলে সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। প্রিয় মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ অসংখ্য গুণগ্রাহী। দিনের 4টা হোক, রাতের 8টা হোক, উনি কাউকে এখান থেকে না খাইয়ে আর উনি কাউকে কোনো সময় ছেলে দেন। আমার মনে প্রাণে যা লালন করেছি সত্যিকার অর্থে আমরা একজন যোগ্য অভিভাবক, চট্টগ্রামে চট্টগ্রাম প্রেমী একজন অভিভাবক হারিয়েছি। উনি যে আমরণ যুদ্ধ করে গেছেন এই দেশের জন্য, জাতির জন্য, বিশেষ করে চট্টগ্রামবাসী যেটা করে গেছেন সেটা অপূরণীয়, সেই ক্ষতি আর আমরা পাবো না। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু চট্টগ্রামবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তার রাজনৈতিক সহকর্মীরা। এটা 72 চট্টগ্রামের একজন অভিভাবক ছিলেন, আমরা সেই অভিভাবককে হারিয়েছি, আমরা সবাই এতিম হয়েছি। যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হওয়ার নয়। উনি একটা প্রতিষ্ঠান ছিলেন, উনি ব্যক্তি ছিলেন না। আল্লাহ পাকের দরবারে ফিরিয়ে আল্লাহ পাক যেমন জান্নাতবাসী করেন। আমি শুধু আওয়ামী লীগের জন্য ক্ষতি এটাই বলবো না, আমি বলবো চট্টগ্রামবাসীর একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ উনি অত্যন্ত ত্যাগী এবং পরিকৃত নেতা ছিলেন, উনি গণমানুষের নেতা ছিলেন এবং মানুষের কল্যাণের কথা সবসময় চিন্তা করতেন। এদিকে চট্টগ্রামের সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা শুরু হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে, শুনেছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন লালদিঘি ময়দানে। ধন্যবাদ সজল, আপনি যেমনটা বলেছিলেন আসলে বসিয়েন রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী একটু পরে কিন্তু জানাজা শুরু হবে, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা দেখাতে আপনাকে যাচ্ছি লালদিঘি ময়দানে, কিন্তু গার্ড অফ অনারের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনি অবশ্য লক্ষ্য করছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পুলিশ সহ এখানে এবং এবিএম হচ্ছে, কিন্তু এর পরপরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে
আপনারা যারা অনুরোধ করছেন ভাই, আপনার তার খেয়াল রাখেন। আসবো দোস্ত, ভাই, আমরা আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি,
আসতে ভাই কি মানুষ সুমিত দর্শক, চট্টগ্রামের লালদিঘি ময়দানে কিছুক্ষণের মধ্যেই প্রয়াত রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে বিপুল মানুষ চট্টগ্রামের এই জনপ্রিয় নেতা, আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রামের তিনবারের মেয়র, সদ্য প্রয়াত এই মেয়রের নামাজে জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে চট্টগ্রামের লালদিঘি ময়দানে এসে হাজির হয়েছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ, বিভিন্ন দলের দলমত নির্বিশেষে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি আমাদের সদ্য প্রয়াত এই রাজনীতিবিদ আজকে শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। অনেক দিন ধরেই হৃদরোগ, কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘ 17 বছর ধরে চট্টগ্রামের মেয়র হিসেবে ছিলেন। বিপুল জনপ্রিয় এই নেতা যে শুক্রবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আজ সকালে তার পরিবারের পক্ষ থেকেও তার ছেলে মহিবুল হাসান, তিনি সাধারণ যে চট্টগ্রামের বাসী রয়েছেন, তাদের কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে করে এই বর্ষীয়ান এই রাজনীতিবিদের বেহেস নসিব হয়। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে লালদিঘি ময়দানে, চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। দেখতে পাচ্ছি বিভিন্ন দলের দলমত নির্বিশেষে, আমরা আওয়ামী লীগের সিনিয়র রাজনীতিবিদদের দেখলাম, জাতীয় পার্টির নেতাদেরও দেখছি, এছাড়া আরও বিভিন্ন দলের যে রাজনৈতিক নেতারা রয়েছেন তারা এই বর্ষীয়ান রাজনীতিকের যে শেষ বিদায়ের যে জানাজায় অংশ নিচ্ছেন লালদিঘি ময়দানে। দর্শক, চট্টগ্রাম লালদিঘি ময়দানে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামাজের জানাজা কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা তখন সরাসরি ছিলাম লালদিঘি ময়দানে, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা সেখানে দেখলাম। নামাজের জানাজা শুরু হলে আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যাব আমরা। 17 বছর ধরে পালন করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মেয়রের দায়িত্ব, রাজনীতির মাঠেও ছিলেন সফল ব্যক্তিত্ব। চট্টগ্রামে জনপ্রিয় কয়েকজন রাজনীতিকের মধ্যেই তাকে বিবেচনা করা হয়। বলছি চট্টগ্রামের প্রয়াত রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরীর কথা, তার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের জনপ্রিয় ও সফল রাজনীতিবিদদের কথা বললেই নাম আসে এবিএম মহিউদ্দিন চৌধুরীর। স্কুলের গণ্ডি পেরিয়েই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন চট্টগ্রামের রাউজানের এই সন্তান। কলেজ জীবনে প্রথমে ভর্তি হন চট্টগ্রাম কলেজে, পরে চট্টগ্রাম কমার্স কলেজ হয়ে সিটি কলেজ, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন।
সিটি কলেজে থাকতেই সান্নিধ্যে আসেন চট্টগ্রামের জনপ্রিয় রাজনীতিক জহুর আহমেদ চৌধুরীর। বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। তৎকালীন সরকারি বাহিনীর হাতে গ্রেফতার হন কয়েক দফা। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘ চার মাস নির্যাতন ভোগ করেন। পরে কারাগার থেকে পালিয়ে চলে যান ভারতে, যোগ দেন ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর মাউন্টেন ডিভিশনে। স্বৈরাচারী এরশাদকে তার শাসনামলেই চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন, ফল আবারও রাজনৈতিক বন্দী। পরে জেল থেকে বেরিয়ে সক্রিয় ভূমিকায় নামেন নব্বইয়ের গণ আন্দোলনে। ক্ষমতার মোহ ত্যাগ করে জনগণের পক্ষে কথা বলা এই রাজনীতিক তুমুল জনপ্রিয় ছিলেন চট্টগ্রামে। ১৯৯৪ সাল থেকে বিভিন্ন সময়ে ১৭ বছর পালন করেছেন চট্টলার মেয়রের দায়িত্ব। ২০০৫ সালের মেয়র নির্বাচনে বিপুল ভোটে পরাজিত করেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মীর নাসিরকে। তার সময়ে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি বাড়ে চট্টগ্রামের। জনপ্রিয় এই নেতা ১৯৪৪ সালে রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ। দর্শক, লালদিঘি ময়দানে নামাজের জানাজা শুরু হয়েছে সদ্য প্রয়াত চট্টগ্রামের মেয়র এবং রাজনীতিবিদ সদ্য প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামাজের জানাজা শুরু হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Thank you.
নামাজ জানাজা এরই মধ্যে সম্পন্ন হয়েছে দর্শক। এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগের সিনিয়র যে নেতারা গেছেন লালদীঘি ময়দানে বর্ষিয়ান রাজনীতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এই নামাজের জানাজা অংশ নিতে এই মুহূর্তে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে জাতীয় পার্টির নেতাদেরও আমরা দেখছি, এছাড়া চট্টগ্রামের আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে, দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে দেশের যে পুলিশের পক্ষ থেকেও আমরা দেখলাম অপেক্ষা করছে বিপুল সংখ্যক মানুষ। চট্টগ্রামের এই তিনবারের মেয়র, 1994 সালের পর থেকে 17 বছর তিনি চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। সেই মানুষটির জনপ্রিয়তা যে কত ছিল সেটি এই লালদীঘি ময়দানের যে উপস্থিতি রয়েছে বিপুল সংখ্যক মানুষ, এই উপস্থিতিতে আসলে অনুমান করা যায় যে সেই মানুষটির কী পরিমাণ জনপ্রিয় ছিলেন তিনি। শুক্রবার তিনি মারা গেছেন একটি বেসরকারি হাসপাতালে, চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রামের এই বর্ষিয়ান রাজনীতিবিদ মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্কুলের গণ্ডি পেরিয়েই রাজনীতি শুরু করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এরপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সেই রাজনীতিবিদের 1994 সালের পরে 1994 সালে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। এরপর থেকে তিন দফায় 17 বছর চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত থেকেছেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। আজ তার এই লালদীঘি ময়দান, ঐতিহাসিক লালদীঘি ময়দানে তার নামাজে জানাজা কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হলো। দেখতে পাচ্ছেন দর্শক, বিপুল সংখ্যক মানুষ লালদীঘি ময়দানে এসে তাদের প্রিয় নেতা, তাদের প্রিয় ব্যক্তিত্বকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছেন। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা সেখানে গেছেন, এই জানাজা অংশগ্রহণ করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন বিপুল সংখ্যক যে মানুষ, আরও তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য একনজর শেষ দেখার জন্য, তাকে তার কফিনে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন তারা আমরা দেখছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লালদীঘি ময়দানে। আসলে 17 বছর ধরে রাজনীতি করেছেন তিনি, 17 বছর ধরে তিনি মেয়র ছিলেন 1994 সালের পর থেকে। চট্টগ্রাম আওয়ামী লীগের দর্শক, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে রয়েছেন, এছাড়া আরও সিনিয়র বেশ কয়েকজন নেতা রয়েছেন। আমরা দেখলাম পানি সম্পদ মন্ত্রী, তাকে দেখলাম আমরা সেখানে, এর বাইরেও আরও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সেখানে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি, বেশ কিছু বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। দর্শক, চট্টগ্রামের সদ্য প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের লালদীঘি ময়দানে। এখন তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। নিউজ 24 দেশ সংবাদে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন। নিউজ 24 দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ।
জয়পুরহাট চিনিকলে 2,500 মেট্রিক টন চিনির মজুদ রেখে চিনি উৎপাদন শুরু হচ্ছে। গেল 3 মাস ধরে শ্রমিক কর্মচারী বেতন না পেলেও চিনিকল চালুর জন্য এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। আর কর্তৃপক্ষের দাবি, সরকারি সহযোগিতামূলক উদ্যোগ বাস্তবায়ন হয়, আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রতি বছরের মতো জয়পুরহাট চিনিকলে চালুর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার প্রায় 4,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আজ থেকে চিনিকলে মাড়াই মৌসুম শুরু হচ্ছে। নিউজ 24 দেশ সংবাদে এ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।